শেষ বার্তা দিলেন ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রালয় দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ সম্প্রতি বাংলাদেশ সফর নিয়ে ভয়েস সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন ডোনাল্ড লু বলেন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গত মে মাসে আমরা সত্তর একত্রিশ ধারার অধীনে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে পাবলিক ডেজিগনেশন বা এক ধরনের নিষেধাজ্ঞা ঘোষণা করি দুর্নীতির অভিযোগগুলোর ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে বাংলাদেশ সরকারের মন্ত্রীরা বিবৃতি দিয়েছেন আমরা এই ব্যাপারটি স্বাগত জানাই অদূর ভবিষ্যতে অন্যান্য উচ্চ প্রোফাইলের বাংলাদেশের নাগরিকদের উপর দুর্নীতির সঙ্গে সম্পর্কিত এ ধরনের নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র আরোপ করবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন যখন আমাদের কাছে উল্লেখযোগ্য দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য থাকে তখন আমরা সারা বিশ্বে নিষেধাজ্ঞা এবং ভিসা নিষেধাজ্ঞার আকারে প্রকাশ্য পদক্ষেপ নেই আমাদের আইনগুলো আমাদেরকে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা তাদের দুর্নীতির অর্থের গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করা থেকে বিরত রাখতে সচেষ্ট আমরা আশা আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে মিলে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াই অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করে যাব বিরোধী দলের সঙ্গে দেখা না করার প্রসঙ্গে ডোনাল্ড লু বলেন এটা প্রাক নির্বাচনের সময় নয় তাই এবারে আমি রাজনৈতিক সঙ্গে দেখা সত্য যে গত বছর নির্বাচনের আগে আমি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গোল টেবিল বৈঠকের সুযোগ পেয়েছিলাম মিয়ানমার ও বাংলাদেশের কিছু অংশ নিয়ে খ্রিস্টান জাতি রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযোগ এবং বিমানঘাটি নির্বাণের বিষয়ে ডোনাল্ড লু বলেন এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আমরা বাংলাদেশ সার্বভৌমত্বকে সম্মান করি নির্বাচনের সময় আমাদের অগ্রাধিকার ছিল শান্তিপূর্ণভাবে পরিচালিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করার জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করা যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডু গত মে মাসের মাঝামাঝি সময় বাংলাদেশ সফর করেন এ সময় তিনি বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী তথ্য প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এ সফরে তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্কের মাঝে আস্থার জায়গায় ফিরিয়ানা ও অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে একসঙ্গে কাজ করার মাধ্যমে দুই দেশের সম্পর্ক জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ডামি সরকারের ডামি বাজেটে সাধারণ করদাতাদের সুবিধা দেওয়া হয়নি অভিযোগ রুহুল কবির রিজফের বর্তমান ডামি সরকার ডামি বাজেটে সাধারণ করদাতাদের সুবিধা দেওয়া হয়নি বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজ্পে তিনি বলেন বর্তমান ডামি সরকারের ডামি বাজেটে সাধারণ করদাতা ও উদ্যোক্তাদের সুবিধা দেওয়া হয়নি গরিবদের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হচ্ছে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বরাদ্দ টাকা যা বৃদ্ধি করা হয়নি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিজভি বলেন বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা একুশে আগস্টের বোমা হামলার মামলায় তারেক রহমান সহ উনিশজন পলাতক রয়েছে বলে উল্লেখ করে এখন নাকি তাদের গ্রেপ্তারের চেষ্টা চালাবেন প্রকৃতপক্ষে বোমা হামলায় তারেক রহমান সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে ফরমাসি রাজে সাজা দেওয়া হয়েছে সেটি যে সাজানো মামলায় ফরমাসি সাজা তা আজ বাংলাদেশের সকল মানুষই জানে রিজবি বলেন রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে কবজায় নিয়ে এই সাজা যে প্রতিহিংসা পূরণের সাজা সেটি আজ বিশ্ব গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তিনি বলেন ডলার সংকট জাতীয় রিজার্ভ তলানিতে চলে আসা ব্যাংকগুলো খালি হয়ে যাওয়া আইন ক্ষমতা ঘনিষ্ঠ ব্যক্তিরা বিপুল অর্থবিত্তের মালিক হয়েছেন যারা একদিন নিঃস নিঃসম্বল ও মৌসিক ছিলেন তারা আজ আওয়ামী শাসক গোষ্ঠীর সহযোগিতায় ঐরাবতে পরিণত হয়েছে তিনি আরো বলেন আমরা সুস্পষ্টভাবে বলতে চাই জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ক্রমাগত হুমকি কখনোই রাজনীতি ময়দান শান্ত নিরাপদ ও সুখময় হয়ে উঠবে না দেশের জনগণ অনন্ত দুই থেকে মুক্তির জন্য রুদ্ধশ্বাস অপেক্ষা করছেন এই মুক্তির আদর্শই হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র আজ অগ্রদূত অগ্রগণ্য নেতা হিসেবে তারেক রহমান আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমানের নাম ছিল না বিবৃতিতে মির্জা ফখরুল এক এগারো সরকারের সময় দুই দফা তদন্তের পরও একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় চার্জশিটে তারেক রহমানের নাম ছিল না বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফুকলুল ইসলাম আলমগীর তিনি বলেন ক্ষমতায় আসার পর তারেক রহমানকে জড়িত করে আওয়ামী লীগ সরকার যা চরম আক্রোশের বই প্রকাশ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তারেক রহমান সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন মির্জা ফুকলু ইসলাম আলমগীর বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন একুশে আগস্টের বোমা হামলার মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রমাণতিভাবে তারেক রহমান সহ বিএনপির কয়েকজন নেতাকে যুক্ত করা হয়েছে তারেক রহমানের ভাবমূর্তিকে বিনষ্ট করার এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র জাতীয়তাবাদী নেতৃবৃন্দকে দুর্বল এবং গণতন্ত্রকে বিপন্ন করতে বর্তমান আওয়ামী শাসক গোষ্ঠী দুই হাজার সালে ক্ষমতা গ্রহণের পর তারেক রহমানের নাম চার্জশিটে ঢোকানো হয় নিজেদের মতাদর্শের অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তাকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিয়ে মির্জা ফখলিসাম আলমগীর বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে তাদেরই আন্দোলনের ফসল এক এগারো সরকারের সময়সহ দুই দফা তদন্ত ও চার্জশিটে তারেক রহমানের নাম না থাকার পরও তাকে জড়িত করা সম্পূর্ণরূপে ডামি আওয়ামী সরকারের চরম আক্রোশের বই প্রকাশ তিনি বলেন বিপর্যস্ত রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও নাগরিক স্বাধীনতাকে বর্তমান দশায় উপনীত করার জন্যই তারেক রহমানের নামে অসংখ্য মিথ্যা মামলায় বিচার বিভাগকে প্রভাবিত করে সাজা দেওয়া হয়েছে আওয়ামী ফ্যাসিবাদী চক্র দীর্ঘদিন ধরে সুপরিকল্পিতভাবে তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে আর সেজন্যই চক্রান্তমূলকভাবে একুশ আগস্টের মামলায় জড়িত করা হয়েছে তাকে তিনি বলেন সুশাসন ও ন্যায় থাকলে লুটেরা টাকা পাচারকারী এবং ক্ষমতা ঘনিষ্ঠ ঋণ খেলাপিদের আইনের আওতায় শাস্তি হতো অথচ তারাই আজ দাপিয়ে বেড়াচ্ছে দামি সরকার জননিপীড়ক ও অত্যাচারী বিচারশূন্য প্রশাসন ও আইন বিভাগ দিয়ে আমি নেতাকর্মীদের নিষ্ঠুরভাবে দমন করছে মির্জা ফখরুল বলেন যখন সরকারে ঘনিষ্ঠজনদের কলঙ্কিত দুর্নীতি প্রকাশ পাচ্ছে এবং দুর্নীতির মহামারীতে ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট বড় বড় কর্মকর্তাদের অভিনব দুর্নীতির সংবাদ ভাইরাল হচ্ছে তখন তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারের হুমকি গভীর চক্রান্তের অংশ তিনি বলেন জাতীয়তাবাদী শক্তির ও চলমান গণতান্ত্রিক আন্দোলনের প্রধান নেতা তারেক রহমানকে গ্রেপ্তারের হুমকি গণতান্ত্রিক আমি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে আমি মনে করি আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গ্রেপ্তারের হুমকি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সূত্র দৈনিক আমাদের সময়